আমনে আমনে কই তোর বাগদাদ চরে ডিগবাজি খাই ইয়েনে আইছে তে ইয়েনে আইছেন কি গ্রামে কিলে আইছে আমার যে কই তোর একটা হারাই গেছে জোড়া যে ছিল তোর বান্ধবী হেরে আমি জি গেলাম তোর বন্ধু করে পরে হে কইলো যে অমুক গ্রামে আছে পরে আমি হে নাইছি আমার সম্বন্ধে দারুণ আছে কি ধারণা দেখবো আমি 14-20 দারুণ করছি আমি কইতরের ব্যবসা করি মিয়া আমার কইতর বগদাদ শহরে ডিগবাজি খেয়ে আবার দেশে ফেরত আসে আমি হেই লোক ফালতু কথা কইতেছো তুমি তুমি কেরা আমনে আমনে কই তোর বাগদাদ চরে ডিগবাজি খাই ইয়েনে আইছে তে ইয়েনে আইছেন কি এই গ্রামে কিলে আইছে আমার যে কই তোর একটা হারাই গেছে জোড়া যে ছিল তোর বান্ধবী হেরে আমি জি গেলাম তোর বন্ধু করে পরে হে কইলো যে অমুক গ্রামে আছে পরে আমি হে নাইছি 14-20 আইছি যাতে মানুষের কেউ না চিনে তুই কেরা আমার নাম গোলাম মানুষের গোলামি করস তুই আমার কি বোকা পাইছো দুনিয়া চড়াই কাই তোমার বাঘ আইছে এখানে কেমনে আইলো তোমার বাঘ আমারটা ফালতু আর আপনারটা খুব কইতর বাগদাদ চরতুন ঘুরি ঘুরি চলি আসে এখানে কেমন কি উই যাইছে দিকপাশে কাইতে কাইতে আইছে তোমার তো কেমনে আইছে বাকি উঠতে পারে নাকি এত দূর আয়া পড়ছে আপনার কি মনে হয় আয় অনেক কিষ্টং মানুষ তাই চোখ দেখলে বুঝতে পারি আপনার চরিত্র কি আমরা তো শুধু চরিত্র লয়ে কথা কইতে না আমার কেউ জীবনে চরিত্র লয়ে কথা কইতে পারে নাই ঠিক আছে তোলাই কইছি মায়ারটা চলো না বয়নারি তার লেগে আমার 5 বছর জীবন থেকে উদা হয়ে গেছে তুই তার কথা কইলি কি লেখা খবরদার আর কোনদিন জানি মায়ার কথা না শুনি কি কি আইটেম তুই বেড়া তুই এটা কথা কইলে বড় আছে তুই কিছু বড় পাউল আই উল্টে তোর মায়া কই সেরকে ভাত খাবে এই এই আমার তুই মায়া কইছ এই তোর কাইছি আজকে তোর কাইছি তোর কাইছি আমি কালি লুলা বিকা না রে আজকে তোর আমি খতম করতাম